শীত মাঝারে জয়গুরু নমস্কার। আকাশ আটের উপস্থাপনায় ঋদ মাঝারে কথায় গানে তন্ময়ের আজকের সন্ধ্যায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। ঋদ মাঝারে আপনারা দেখছেন, আমি জানি, সে খবরও পাচ্ছি। আর আপনার মনের মাঝে কোন শিল্পী বাসা বেঁধে আছে, আর আমাদের মনের মাঝে কোন শিল্পী বাসা বেঁধে আছে, সেই মানুষটা যদি এক হয় তাহলে বারবার তাকে ধরে আমাদের এই আড্ডায় নিয়ে আসতেই হবে। এমন একজন মানুষ, অন এ পার্সোনাল নোট, একটা ব্যক্তিগত ভালোবাসা, ভালো লাগা আমার রয়েছে তার গানের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি। যদিও মাঝে মাঝে ওর ব্যক্তিত্বের গল্প শুনে আমি স্তম্ভিত হই, কিছুটা গায়ে কাঁটা দেওয়ার মতন হয়। আজকে ছাড়বো না ওকে, এমন প্রশ্ন করবো যাতে ও রাগবেই। ও আবার বারে বারে বলেও নাকি রাগ করে না, দেখি আজকে রাগ করে কিনা। আমি রাগানোর একটা প্রচেষ্টা রাখবো, যারি আপনারাও মজা পাবেন। দরজার ওপারে সে আছে, নাম আমি বলবো না, কারণ নাম বলার দরকার নেই সারা ভারতবর্ষে ওর। দেখি চলুন কে। ক্যা বাত, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার আর তর সইল না দেখছি, আমি দরজা খুলতে গেলাম তুমি দরজা খুলে ঢুকে চলে এলে। মানে তুমি এত অ্যাগ্রেসিভ কেন? চিরকালই তাই, এটা তো মহাবিপদের কথা। আমি দরজা খুলতে গেলাম, ও দরজা ফরজা খুলে আমার বাড়িতে এসে হাজির। আমাকে দিয়েই বোধহয় রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি চঞ্চল হয়ে, আমি সুদূরের বিয়াসি। সন্ধ্যাটা কি দিয়ে শুরু হবে? জীবন নিজেকে দিয়ে খুলে অবশ্যই জুড়ে বুঝি শুধু ছু স্কুল ব্যাগ পিঠে ছুট কৈশোর রং রুট যৌবন এক ছুটে বুড়ি ছয় সাদা চুল গল ছুট জীবনের সবটাই জুড়ে বুঝি শুধু ছুট স্কুল ব্যাগ পিঠে ছুট কৈশোর রং রুট যৌবন এক ছুটে বুড়ি ছয় সাদা চুল গল ছুট এখন বিকে ফের বাকি উদ্ভব দুগানা দিয়েছ বসে বসে দেখে যাই বাতাসে উড়ছে ছাই বসে বসে দেখে যাই বাতাসে উড়ছে ছাই এবার বিকেল হবে লুট। সত্যি আমাদের সন্ধ্যেটা আজকে লুটও করবে বলে ভেবে চিনতে এসেছে। তোমার এই যে পোশাক আশাকটা, এটা খুব আমার ইন্টারেস্টিং লাগে। তুমি গাও এত সুরেলা গায়কি, তোমার তোমার কথার মধ্যে এত ভাবনা, কিন্তু তোমার সাজ পোশাকটা একদম অ্যাগ্রেসিভ কেন? আর তুমি যখন রাগবে যে কথাটাই, তুমি কিন্তু রাগ দেখিও, কারণ আমার ওনাদের সঙ্গে একটা চুক্তি আছে যে আমায় দেখাতে হবে তুমি রেগে যাচ্ছ না। আসলে সাজটা যেটা হলো, আমি কোনোদিনই খুব মানে সভ্য শিক্ষিত মানুষেরা যে ধরনের পোশাক পরে সেই পোশাক কোনোদিন আমি পরিনি, মানে পরলে কেমন লাগবে আমি ঠিক জানি না, ঢিলও মারতে পারেন আপনারা। সেই কারণে আমি একটা নিজস্ব একটা 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 নিজস্ব ড্রেস সেন্স তৈরি করেছি বা নিজের ড্রেসের স্টাইল তৈরি করেছি। সেটা ওই খানিকটা ভবঘুরে, খানিকটা আধুনিক, আবার খানিকটা ওই অনাধুনিক। আচ্ছা, তোমার এই যে ভবঘুরে বললে, যারা এই মানসিকতার মানুষ হয় তারা সাংসারিক জীবনে খুব একটা সুখী হয় না, তার কারণ তাদের সবসময় পালাই পালাই, মনটা কখনোই কুক্ষিগত একটা মিটারের মধ্যে তাদের মন তো থাকে না। তুমিও তাই? তাহলে আসলে আমি সংসারে এক সন্ন্যাসী বলতে পারো, সংসারটা আমার স্ত্রী সামলায়, আমি সংসার খুব একটা বুঝি না। কিন্তু আমি বেসিক্যালি আবার আরেকটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে আমি ভীষণ আমি খুব কর্তব্যপরায়ণ একজন লোক। আমি যখন কোনো ব্যাপারে কোনো কমিটমেন্ট করি সেটা মারতে দাম থাক, সেটা নেবানোর মানে প্রমিসটা রাখার চেষ্টা করি আর কি। সেখানে আমার একটা গান আছে, আমার ধুলো মাখা জিন্সের পকেটেতে রাখা আছে অসংখ্য স্মৃতি, সিগারেট খাওয়াই বুক ভরা নিকোটিনে বাঁচাও মরার সংহতি,
আমার দুটো পায়ে নাগরিক বন্ধন ভাবনায় কড়া পাহারা স্বপ্নের প্রতি রাতে গ্রাহকের সন্ধানে ঘুরে ঘুরে হয় দিশে হারা না আমি পারবো না না রে আকাশ তোর সাথে যেতে আমি সোজা পথ সোজা কথা দুটোই ছেড়েছি আজ দেবো না দুঃখ তোকে বেঁধে ভাইয়া এবার আসো যাবো আমি তোর সাথে কেমন করে যাবো আমি তোর সাথে কেমন করে আমার অহংকার ছায়া হয়ে প্রতিবার ডাকবে আমায় নাম ধরে প্রচন্ড আক্রোশে ঘুরে ফিরে অবশেষে না যেতে পারার যন্ত্রণায় ঢেলে হুইস্কি নেব সবকিছু ভুলে যাব দুঃখের বিলাসিতায় ওই ভিক্টোরিয়ার কালো পরিটার মতো আমি শূন্যতে ডানা মেলে উড়ছে হাওয়ায় ডানা কিন্তু পাদুখানা কংক্রিটের জাঙ্গেলে না 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 রে আকাশ খুঁজে নে জীবন যদি আমার আশায় তুই থাকিস বসে তবে পাথর হবে দুনয়ন তোমার নিজের সম্বন্ধে যে ধারণা আমি সেটা একটু তোমার থেকে জানতে চাই এই যে তুমি বললে তোমার পোশাক আশাক নিয়ে যে যারা ভদ্র সমাজের সাবেকি মানুষ তারা এটা আমি আমি অ্যাকচুয়ালি আমি আমি ট্রেন্ডি নই আমাকে ভালো বলা যায় আমাকে খারাপ বলা যায় কিন্তু আমাকে উপেক্ষা করা যায় না কিন্তু তোমার গানটা তো তা নয় সাবেকি ভদ্র লোকেরা তো তোমার গান শুনে না না গান আবার লোকে ওই চরিত্রের সাথেও মেলায় বসে বসে ওটা বলে বলা যায় হ্যাঁ হ্যাঁ না এই অ্যাটিটিউডটা কি তোমার কালচার করে তৈরি করে না তুমি এরকমই ছিলে আমি এরকমই ছিলাম ছোটবেলা থেকেই এরকম ছিলাম আমি আমি দল দল পাকাতে ভালোবাসতাম আজও পাকাই তো এই করতে করতে আস্তে আস্তে মিউজিকে চলে এলাম মিউজিকটাকে ভালোবেসে ফেললাম তা এর পেছনে সব থেকে বড় মানে কি বল অবদান যদি বলো তাহলে সেটা পীযূষ কান্তি সরকারের পীযূষ দাই একদিন আমায় রাস্তায় দাঁড়িয়ে গুল মানে গুলগপ্প মারছি বন্ধু বান্ধবের সাথে পীযূষ দা এসে দাঁড়িয়েছিলেন তো আমি তখন মেডিয়েশনে একটা গান গাইছিলাম মানে শোনাচ্ছিলাম বন্ধুদের তারা ঘোড়ার ডিম বুঝছিল কিন্তু আমি তখন মেডিয়েশন রেডিও শুনছি আর হেভি লাগছে একটা অন্য গায়কি অন্য ব্যাপার তো শোনাচ্ছিলাম পীযূষ দা শুনতে পেয়েছে সেটা একটু এগিয়ে এসে বলছে আরেকবার করতে পারবে কাজটা হ্যাঁ করেছি আরেকবার করো ভাবছি উনি ভাবছেন ফ্লুকে হয়ে গেছে তারপর দেখছি যখন হয়েছে তখন তোমার কোনো কাজ আছে বলো না চলো আমার সাথে ওই জাস্ট হাতটা ধরলেন একটা দৌড়ে মিনি বাসে উঠলাম আমরা দুজনে ওই চলা শুরু হলো সেই দিন থেকে এই যে তুমি এসে হঠাৎ একটা এরকম করে কলারটা সরালে মানে এটা একটা অ্যাগ্রেসিভ স্টান্স যেটা দেখি লোকে ভাববে যে বাপ রে বাপ তো গন্ডগোলের লোক এই যে অ্যাটিটিউডটা তার সঙ্গে তুমি এত সুরে আমি এটা আদপেই মেলাতে পারি না কারণ সুরের একটা ইম্প্যাক্ট হয় তো মানুষের ভাবনার তোমার এই যে লেখার মধ্যে প্রোফাউন্ড চিন্তা ফিলসফি তাহলে কোনটা সত্যি হয় তুমি এটা নাটক করো আর না হলে ওইটা সত্যি আমার নিজের ধারণা ওইটাই সত্যি তুমি আর এইটা তোমার নাটক যে অ্যাটিচিউডটার কথাও বলছে ওই অ্যাটিচিউডটা হচ্ছে রত্নাকর আর ও গানের যে কথা বলছে সেটা বাল্মীকি বাহ বাহ দুটোই একই মানুষ বহুত আছে ক্যা বাত হ্যায় আর আমার এটাও মনে হয় যে তোমার মতন একটা কম্পিটেন্ট মিউজিশিয়ান মানে আমি বড় আকারে বলছি এটা তোমার যে মিউজিশিয়ানশিপটা তোমার এখানে থাকাটা তোমার কখনো মনে হয় না যে এখানে সময়টা আরো তুমি বড় করে বিশ্ব সঙ্গীতে নিজে আরো অনেক কিছু কন্ট্রিবিউট করার ছিল তোমার আমি একটা সময় এটা বিশ্বাস করতাম না কিন্তু ইদানিং কালে এটা খুব বিশ্বাস করি ইদানিং নয় মানে এই কিছু বছর হলো বছর পাঁচ ছয়েক আমি ভয়ঙ্কর নাস্তিক ছিলাম আমি ঠিক একদম উল্টোভাবে ঘুরে গেছি আমি একটা জিনিস বুঝে গেছি এখানেই লেখা থাকে সব আমাদের হ্যাঁ আমি অদৃষ্টবাদে বিশ্বাস করি আজকে আমি এটা বিশ্বাস করি যে আমার আমার প্রয়াসটা হচ্ছে 5% আর 95% প্রিফিক্সড যা ঠিক করা আছে যা ঠিক করা আছে একটা বড় কম্পিউটার আছে সেই কম্পিউটারে প্রোগ্রামিং করা রয়েছে প্রোগ্রামিং করা আছে সেখানে আমরা একটা ছোট ছোট পার্ট তো এইটুকু বুঝতে পেরেছি যে আমি যেটুকু পেয়েছি এইটুকু আমার স্ট্রাচারের লোক বা আমি যেখান থেকে উঠে এসেছি সেটুকু পাওয়াও সম্ভব ছিল না যেটা সম্ভব নয় আমাদের বাড়িতে বংশে কেউ আমার মতো করে এরকম গান গেয়ে এই জায়গায় তৈরি হওয়া
তো ভাবাই যায় না যে আজকে সিলেবাসে আমাকে পড়ানো হয়। সে যতই আমি লাল জামা পরি আর নীল জামা পরি, তো এটা তো আমার কপালে ছিল, যেটুকু দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। মানে এইটুকু আমার পাওয়ার যোগ্যতা ছিল না, আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড লোকও হয়তো বসে আছে বিভিন্ন জায়গায়। এটা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, ভীষণভাবে বিশ্বাস করি। আর প্রশ্ন আসে আমাকে, অনেকেই বলে তুমি কেন বোম্বেতে যাও না, বোম্বেতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই আমার বন্ধু বান্ধব, এবং এখন যারা কম্পোজ করছে যারা তারাও আমার ফ্যান বেসিক্যালি, জিৎ বা প্রীতম এরা সবাই আমার খুব বন্ধু, মানে ফ্যান। তো আমি একটু ঘরকুনো টাইপের, মানে আমার পরিচিত জায়গার বাইরে গিয়ে, আর আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে গিয়ে কাউকে বলা যে ভাই একটু কাজ দে, ওই জায়গাটা তো আমি তো রাজকুমারের মতো হাম জো হ্যায় শানকে খিলাফ হ্যায়, আর হাততালির আওয়াজ সব জায়গায় একই রকম, পশ্চিমবঙ্গেও যা মহারাষ্ট্রেও তাই। তা বটে, কিন্তু চিত্তরঞ্জন পেরিয়ে গেলে তোমায় কেউ চেনে না, এটাও তো সত্যি, এটা ইম্পসিবল। চিত্তরঞ্জন পেরোলে যত বাঙালি, যত বাঙালি আছে, বাঙালি তো সারা পৃথিবীতে যত বাঙালি আছে সবাই, তোমার নিশ্চয়ই তোমার ইগো বুস্ট হবে তখন যখন যে শহরে যাচ্ছ সেই শহরের মানুষ তোমাকে। এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হলো আমি যে অন্য জায়গায় যাব সেখানে গিয়ে আমাকে একটা পাপেটের কাজ করতে হবে, কারণ আমার গান একজন লিখে দেবে, আমার গান একজন সুর করে দেবে, একজনের ছবিতে আমি গান গাইব, সেটাও কিন্তু আমার পক্ষে একটু অসুবিধাজনক, কারণ গান আমি হিন্দিতে আমি গান লিখতে পারবো না, আমি আমার ভাবনা দিই, আমি আমার দর্শনকে দিই, আমার হিন্দি গানে ওটা আমি দিতে পারবো না, যেহেতু আমি ভাষাটা আমার কাছে একটা বড় অন্তরায়। রবীন্দ্রনাথ তো হিন্দিতে গান লিখতে জানেন, কিন্তু ওনার গান তো ট্রান্সলেশন হয়েছে, সেটা আমার মরে যাওয়ার পরে হবে, আমি মরে যাওয়ার পরে হবে, তাহলে তো তুমি তাড়াতাড়ি মরলেই ভালো, দেখো তা সে যদি নেয়। তুমি বেঁচে থাকো হাজার সাল, তার কারণ হচ্ছে তোমার মতো মিউজিশিয়ান, মানে আমাদের ফেস অফ দিস মিউজিক ইজ ইউ টু আ গ্রেট এক্সটেন্ট। গান লেখো যে আর কম্পোজিশন করো যে, কি ভাবনা থেকে লেখা আসে? ধরো একটা বসে আছো, একটা কিছু মাথায় এলো, এই যে ছন্দের মিটার, এই যে সুরের স্ক্যানিং, এগুলো কি, মানে সেটা কি যেটা একটা কম্পোজার তুমি আর লিরিসিস্ট, এই যে একটা অল ফাউন্ড ব্যাপার তোমার মধ্যে, এটা কি, এটা এটা কিভাবে ঘটে আমি একটু জানতে চাই। ধরো একটা শব্দ পেলাম, শব্দটার নাম হচ্ছে একটা, একটা একটা, তো একটা শব্দটাকে আমি বিন্যাস করছি, বড় করছি, এবার ভাবছি একটা 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 কি হতে পারে, একটা ওই একটা সেই একটা, এটা গান হয়ে গেল একটা। কেন একটা দিন সঙ্গীহীন, একটা রাত নিদ্রাহীন, একটা গান অবিরাম বাজে শোভনে ক্ষীণ, একটা দিন সঙ্গীহীন, একটা রাত নিদ্রাহীন, একটা গান অবিরাম বাজে শোভনে ক্ষীণ, একটা দিন। আরেকটু বলো আমাকে। একটা মুখ চেনা সুখ, অচেনা এক অসুখ, একটা মুখ চেনা সুখ, অচেনা এক অসুখ, এক জীবন চায় জীবন হয়ে জীবন বিমুখ, একটা প্রাণ তেমনি দান হতে চায় তুহিন, একটা গান অবিরাম বাজে শোভনে ক্ষীণ, একটা দিন। এবার আমাদের একটু জিরিয়ে নেবার পালা। আসলে এই কারণেই আপনারা নিজেরাও জানেন, নিজেরাও চেয়েছেন, এবং আমার নিজেরও তাগিদ ছিল, আমাদের সবার চাহিদা ছিল ওকে বারবার আমাদের জায়গা, আমাদের ভালোবাসা, আমাদের আদর টুকু ওদের ওকে ফিরিয়ে দেওয়ার, সেই জন্য বারবার হৃদ মাঝারে আমরা ওকে অনুরোধ করে নিয়ে আসি এবং ও প্রতিবার রাজি হয়। যেরকম এবারও আরেকবার রাজি করিয়ে নেবো, যাওয়ার আগে ছাড়বো না, যে আমার শেষ হওয়ার আগে আরেকবার ওকে ধরে আনবো, বুঝলেন? একটু জিরিয়ে নিয়ে আসুন তুমি। রিত মাঝারে। আচ্ছা, গান আগে আসে না সুর আগে আসে? এটা বিতর্কিত উত্তর দেবো, বিতর্ক তো তোমার জীবন জড়ি, আরেক নাম তোমার বিতর্ক, দিতেই পারো। এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব মুশকিল, মানে যদি কোনো মানুষ বলতে পারে, মানে মানুষ চুমু খাওয়ার সময় চোখ বন্ধ করে না চোখ বন্ধ করে চুমু খায়? আসলে কিভাবে আসে জানি না, ওই দুটোই বোধহয় পাশাপাশি চলে আর কি। মনে করো এই যে
গানটা তুমি গাইলে এক নিয়ে, ও ভেতরে কিন্তু সুরটা চলছে, কিভাবে হলো? ওই একটা শব্দ লিখলাম, একটা লিখলাম, একটা দিন সঙ্গীন, ভেতরে ছন্দটা শুরু হয়ে গেছে, যেন ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি চলছে, ওই শুরু ভাবছি কিন্তু হচ্ছে, একটা দিন সঙ্গীহীন, একটা রাত নিদ্রা, এইভাবে হয়ে যায় সুরটাও, তাই ওই সুরটাও তাই হয়। আচ্ছা, এইটার, এই প্রশ্নটার জবাব তুমি তোমার মতন করে আমায় বলো, যে তোমার একটা ভাবনা আছে, তোমার চিন্তন কাজ করে সর্বক্ষণ, তোমার গানের মাঝখান দিয়ে তুমি সমাজের এমন অনেক দিকের কথা বলো যেটা আদারওয়াইজ মানুষের নজরে না পড়ার কথা এবং পড়েও না। তো তোমার অবস্থান, তোমার কন্ট্রিবিউশন অ্যাজ এ মিউজিশিয়ান, তার মানে সমাজে আমাদের কন্ট্রিবিউশনটা লোকে যতই অস্বীকার করুক, কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, সেটা আমরা বলছি। অ্যাকচুয়ালি আমরা না বললে কেউ বুঝবেও না। হ্যাঁ, রবীন্দ্রনাথ, আমার যেটা বিশ্বাস আর কি, যে রবীন্দ্রনাথ যদি নোবেল প্রাইজ না পেতেন তাহলে রবীন্দ্রনাথকে সিরিয়াল লিখতে হতো, কারণ তৎকালীন সময় যদি ইতিহাসটা ভালো করে পড়ো, বা সেই তৎকালীন রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ যে কি সাংঘাতিক সমালোচিত হয়েছিল। মানে তোমার কি ধারণা হচ্ছে যে গাইয়ে বাজিয়ে সবাই অশিক্ষিত, ইতিহাসটা যদি ভালোভাবে পড়ো মানে? না না, আমি সরি, আমি বলছি তোমার কথা না, সবাইকেই বলছি, যে সবাই ভাবছেন যে রবীন্দ্রনাথ একদম এলেন আর দেখলেন জয় করলেন, তা কিন্তু নয়। প্রচন্ড লড়াই করতে হয়েছে তাকে, এবং ওই নোবেল প্রাইজটা একটা বড় ফ্যাক্টর বাঙালির কাছে, বাঙালিদের কাছে, যে সাহেবদের কাছ থেকে উনি পুরস্কার নিয়ে এসেছেন। দেখুন, নীরদ সি চৌধুরীও কিন্তু একই কথা বলেছেন, না তাই না? একদম, সারা জীবন ওনার একটি বই আছে। কারেক্ট। তোমার এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা মানে তুমি হোয়্যার ডু ইউ সি ইওর সেলফ, এই ভাবনা চিন্তার মধ্যে তোমার বক্তব্য, তুমি যে সমাজকে বদলাতে চাইছো, বা আমি ফিলোসফার, আই থিঙ্ক আই অ্যাম এ ফিলোসফার। তোমার যে চেতনা বোধ, এটা তুমি আমায় জবাব নাই দিতে পারো, এটা আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করতে চাই না, কারণ সবার একটা মূল্যবোধ আছে, একটা ব্যক্তিগত সচেতনতা আছে, তোমারও সেটা আছে এবং খুব বেশি করে আছে, কিন্তু তুমি অ্যাক্টিভলি রাজনীতি করলে না কেন? রাজনীতি আমি কেন করব? আমি তো এমনি একটা পলিটিক্যাল লোক, আমি আমার গানের মধ্যে আমার রাজনীতির কথা তো বলছি, আমি তো আমার গানের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তনের রাস্তা বলে দিচ্ছি, বা এই হলে এই হয়। এই যে যখন বৃদ্ধাশ্রমের প্রসঙ্গ আসছে, আমি যখন বৃদ্ধাশ্রম কাউকে শোনাচ্ছি, সে তো তার বাবা মার কথা ভাবছে, সে তো বলছে যে, সে মনে মনে ভাবছে যে আমাকে এটা করানো যে কখনো করা যাবে না, এই যে তার মধ্যে এই ভ্যালুসটা আমি তৈরি করে দিচ্ছি, এটা তো পলিটিক্যাল পার্টি করতে পারবে না, সেটা বক্তৃতা দিয়ে তো সে এটা করাতে পারবে না, আইন তৈরি করেও এটা করাতে পারবে না, সরকার উল্টে যাবে তাহলে। বা আমি যখন গানের মধ্যে বলছি যে স্বামী স্ত্রী, খোকন বলে আমার একটা গান আছে, স্বামী স্ত্রী ডিভোর্স করতেই পারেন, কিন্তু বাবা মার ডিভোর্স করা বোধ হয় উচিত নয়। তো এটাও তো একটা গানের মধ্যে দিয়ে আমি একটা মেসেজ দিচ্ছি, এটা কিন্তু তুমি এটা বোঝাতে গেলে সঙ্গে সঙ্গে তোমার গেছে তোমার সরকার উল্টে যেতে পারে। তো সারাক্ষণ সরকার উল্টোনোর ভয়েই যে লোকটা থাকে, সেই লোকটা আর কি ভালো কাজ করতে পারে? আচ্ছা, বৃদ্ধাশ্রমের মতন যে গান, সমাজকে সচেতন করার যে গান, এরকম তুমি আরো অনেকগুলো অ্যাসপেক্ট অফ সোসাইটি নিয়ে গান বেঁধেছো, সেরকম একটা দুটো গান তোমার যদি মনে পড়ে আমাকে একটু শোনাও না। আমি বরঞ্চ একটা অন্যরকম গান শোনাই, আরে নতুন গান শোনাই তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোকে বোঝাই রে কোন মনে, তোকে বোঝাই রে কোন মনে, তুইও সঠিক আমিও সঠিক তফাৎ দৃষ্টিকোণে, তোকে বোঝাই রে কোন মনে, তুইও সঠিক আমিও সঠিক তফাৎ দৃষ্টিকোণে, তুই যা দেখিস আমিও দেখি জড়িয়ে পরস্পর, ভাবতে গেলে ভাবনা সতীন, ভাবতে গেলে ভাবনা সতীন, সেই তো পানায় পর জানা শুধু জনে জনে, তুইও সঠিক আমিও সঠিক তফাৎ দৃষ্টিকোণে, তোকে বোঝাই রে কোন মনে। এবার এটা জাস্টিফাই করা হচ্ছে, দেখো, তাড়াতে রাত আসেন সূর্য পূর্বে খুশি মনে, তাড়াতে রাত আসেন সূর্য পূর্বে খুশি মনে, আবার রাত পাহাড়ায় থাকেন তিনি পশ্চিমের কোণে,
তারাতে রাত আসেন সূর্য পূর্বে খুশি মনে, আবার রাত পাহাড়ায় থাকেন তিনি পশ্চিমের কোণে। সূর্য একই আকাশ একই ভিন্ন সমর্পণে, জানা শুধু জনে জনে তুইও সঠিক আমিও সঠিক, তফাতে দৃষ্টিকোণে তোকে বোঝাই রে কোন মনে। আমার তোমার ডাক্তার নিয়ে যে গানটা, ও বাবা, এটা একটা আমার শোনার ইচ্ছে আছে। দাঁড়াও, তার আগে আমি আমার, তুমি তো এই আমার ট্র্যাম্প অ্যাটিটিউড নিয়ে যেটা বলছি না, ভবে ভব ঘুরে, ওই আমার একটা বিখ্যাত গান আছে, এটুকু যন্ত্রণা নিয়ে এটা লেখা। মানে আমরা এটা আমি বহুবারই স্টেজে বলেছি, সবাই জানে মোটামুটি। তো আমি যখন, আমরা যখন স্ট্রাগল করছি, মানে পড়াশোনা শেষ করে যখন আমার মাস্তুত পিস্তুত ভাইরা যখন চাকরি বাকরি করছে, ডাক্তার ফাক্তার ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হয়ে গেছে, তখন তখন তো আমার স্ট্রাগল চলছে। তো যেটা হতো, আত্মীয় স্বজনের বাড়ি আর যাওয়া যেত না, গেলেই একই প্রশ্ন, কি করে ওটা কিন্তু জানে, কিছু করি না, ওই খোঁচা মেরে খুব আনন্দ পায় আর কি। একটা লোক খারাপ থাকলে দেখবে আরেকজন খুব ভালো থাকে, আহারে, এই আহারে বলার মধ্যে যে কি আনন্দ আছে। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপে রূপের বাগারে চুলের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপে রূপের বাগারে চুলের ফ্যাশন। আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। ঠকানুই মূল মন্ত্র আজকের সব পেশাতে, পিছপা নয় বিধাতাও তেলেতে জল মেশাতে, ডাক্তার ভুলছে শপথ, হিপোক্রিটিক্যাল পোথ, তাই না? ডাক্তার ভুলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে ডাক্তার ও সাজে মুক্তার। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও স্রোতের মুখে আদর্শ বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান, এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন, আমি কোনো বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। তুমি যা যা বলো গানের মাধ্যম দিয়ে তোমার জীবনে সেগুলো প্র্যাকটিস করো নিশ্চয়ই। যদি আমি সেটা না করি তাহলে আমার এত ফ্যান ফলোয়ার্স থাকতো না, আজকেও 23 বছর বাদেও তোমার অনুষ্ঠানে আমাকে 3 বার ডাকতে হলো না, আরেকবার ডাকবে বলছো। সেটা কি তোমার মনে হচ্ছে যে তোমার ফ্যান ফলোয়ারদের জন্য আমি তোমায় ডাকছি? আমি আমার নিজের তাগিদে তোমায় ডাকছি, কারণ তোমার সঙ্গে গল্প করে গান শুনতে আমার ভালো লাগে। বাড়িতেও আসতে পারো, তুমি জানো নচিকেতা মানে টিয়ার। এরকম একটা নির্লজ্জ বেহায়া লোক আমি আমার জীবনে দেখি। লাভ ইউ, লাভ ইউ, এবং এটাও সত্য কথা, এটা আদপেই। প্রচুর মানুষের চাহিদা রয়েছে তোমার গান শুনতে, তার কারণ অদ্ভুত কারণে। আমি নিজেই বলেছি যে ওকে এতবার কেন, ও তো এরকম জামা কাপড় পরে আসবে, পায়ের উপর পা তুলে বলবে, যেগুলো হয় না, যেগুলো হয় না, কিন্তু তবু সামহাও তোমাকে ভালো লাগে। তোমার এই এই যে যাত্রাপথটা, এটা কেমন ছিল বলো তো? খুব খারাপ। কিরকম? আমি 11 বছর স্ট্রাগল করেছি আমার লাইফে, ঠিক আছে, বাবা মারা যাওয়ার ঠিক পর থেকে 11 বছর স্ট্রাগল করেছি। 11 বছর ধরে আমি কি না করেছি তোমার কোনো ধারণা নেই, মানে সার্ভাইভ করবো বলে। আমি যাত্রায় শুরু করেছি, আমি সাংবাদিকতা করেছি, আমি কিছুদিন সরকারি চাকরিও করেছি, মানে তারপরে তো সিরিয়ালের মিউজিক করার জন্য, গাইবো নয় সিরিয়ালে মিউজিক দেবো, তাই জন্যে ঘুরে বেরিয়েছি। 11টা বছরে আমার কিচ্ছু হয়নি, ওই করে 11টা বছর স্ট্রাগল করার পরে, তারপরে একদিন আমাকে কিন্তু খুব বেশি চেষ্টাও করতে হয়নি, আমাকে HMV থেকেই বলা হয়েছিল, আমি গানগুলো পাঠিয়েছিলাম, অ্যাপ্রুভ করে দিল, হয়ে গেল। তুমি এখনো তাদেরই আর্টিস্ট? না, এখন তো HMV-র অবস্থা সেরকম নয়, তবে আমি HMV-র সাথে ম্যাক্সিমাম কাজ করেছি। কিন্তু তোমার মধ্যে সেই সত্তাটা তো রয়েছে, তুমি প্রচুর নতুন শিল্পীকে সাহায্য করো। যারা আমাকে সুযোগ দেয়নি সেই সময়,
অত আমার ট্যালেন্ট থাকা সত্ত্বেও, অথচ আমার তখন দরকার ছিল সেই লোকগুলোকে। তো আমি চাই না, আমি যতদিন এই ফিল্ডে নচিকেতা হয়ে থাকবো, যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা আমাকে। বাহ, ক্যা বাত হ্যায়, ওর থেকে অনেক কিছু জানবার রয়েছে, ওর ডিফারেন্ট জনার অফ মিউজিক এবং ওর মূল্যবোধ। অ্যাজ হি সেড কারেক্টলি, হি ইজ এ ফিলোসফার, ওর ফিলোসফি অফ লাইফ। আমরা একটু জিরিয়ে নিয়ে আসুন, তারপর আবার ওর থেকে গান আর কথা শুনুন। রিত মাঝারে, হাসি মোরা হাসি দেখো, হাসি কত উল্লাসে, হাসি নিজের ছাড়া বাকি সবার সর্বনাশে। শুধু হাসছি, শুধু হাসছি, হাসছি বোনাস পেলে, হাসছি আর কেউ বোনাস না পেলে, হাসছি নিজেই খেয়ে, হাসছি আর কেউ খেতে না পেলে। শুধু হাসছি, শুধু হাসছি। হাসি দেখো যে কোনো কারণে, হাসি মোরা হাসি দেখো যে কোনো কারণে, সম্পত্তি রেখে গেলে বাপ সে বাপের মরণে। শুধু হাসছি, শুধু হাসছি। হাসি মোরা কম্পিউটারে ইমেল কে ফিমেল ভেবে, হাসি মোরা কম্পিউটারে ইমেল কে ফিমেল ভেবে, হাসি মোরা বাজেট দেখে কাল কি হবে না ভেবে। শুধু হাসছি, শুধু হাসছি। হাসছি প্রেমে পড়ে, হাসছি প্রেমিকাকে চুমুখে, হাসছি প্রেমে পড়ে, হাসছি প্রেমিকাকে চুমুখে, হাসছি তুলে ঠ্যাংকে লাগ দেবদাস হয়ে মালকে। শুধু হাসছি, শুধু হাসছি। অ্যাকচুয়ালি মানুষই একমাত্র প্রিভিলেজ জানো তো, পৃথিবীতে অন্য কোনো প্রাণী হাসতে পারে না, মানুষই হাসতে পারে। সেই ব্যাখ্যাটা শোনো, গরু ভেড়া অন্য প্রাণী ভাগ্যিস হাসতে পারে না, গরু ভেড়া অন্য প্রাণী ভাগ্যিস হাসতে পারে না, তাই মানুষ ছাড়া অন্যের ব্যথায় আর কেউ হাসতে পারে না। তাই হাসির জমি দাদি শুধু মানুষের কবলে, হাসির জমি দাদি শুধু মানুষের কবলে, হাসছে মানুষ কেন হাসছে পারছি না তাই না বলে। তাই বলবো কেন হাসছি, হ্যাঁ হ্যাঁ বলবো। হাসছি মোরা ঢাকতে যেন অক্ষমতা আসলে, হাসছি মোরা ঢাকতে যেন অক্ষমতা আসলে, হিজড়া হয়ে মুজরা নাচছি সূর্য ঢাকছি আসলে। আর হাসছি, শুধু হাসছি, শুধু হাসছি। ক্যা বাত, কিন্তু তুমি তো খুব কনশিয়াস, তুমি জানো ওয়্যার ইউ স্ট্যান্ড অ্যাজ এ মিউজিশিয়ান। না আমি একটা জিনিস জানি, সেলিব্রিটি নিয়ে তুমি জানো, আমি একটা জিনিস জানি, যেদিন আমি গান গাইতে পারবো না সেদিন আমি গান গাইব না। মানে একজন হয় না, অনেক দিন ধরে গিয়ে যাচ্ছে তো লোকে শুনছে কি শুনছে না বড় কথা না, মানে ওনার নামটাতেই চলছে আর কি। আমি সেটা করব না, আমি যেদিন বুঝবো আমি গান গাইতে পারছি না সেদিন গান গাইব। বাপ রে বাপ রে বাপ, বাপ রে বাপ রে বাপ, মনের ঘরেতে আছে সাপ। বাপ রে বাপ রে বাপ, মনের ঘরেতে আছে সাপ, সেই সাপই চালায় তোকে বুঝে না জগতের লোকে, সেই সাপই চালায় তোকে বুঝে না জগতের লোকে, সেই সাপই চাইলেই করায় পুণ্য কিংবা পাপ। বাপ রে বাপ রে বাপ, মনের ঘরেতে আছে সাপ। সেই সাপি দুধ কলা খায় তোরই হাতে, তাই না? সেই সাপি দুধ কলা খায় তোরই হাতে, বাঁচিয়ে রাখিস তুই তাকে দিনে রাতে। পুণ্যের পাঠ পরে ভরা সন্তর, পুণ্যের পাঠ পরে ভরা সন্তর, সেই তোর কাল লাগবে হুলাও তোর।
লাভ কিছু নাই হৃদয় জাগিলে অনুতা সেই সাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাপি চাইলেই করায় পুণ্য কিংবা পাপ বাপরে বাপরে বাপ মনে যে ঘরেতে আছে আসে নাচে সাপ জন্মের হাত ধরে আসে নাচে সাপ জন্মের হাত ধরে আসে ধীরে ধীরে কর্মের পিঠে চড়ে আসে নাচে সাপ জন্মের হাত ধরে আসে ধীরে ধীরে কর্মের পিঠে চড়ে ছাড়ে নাচে সাপ কোন মন্ত্রে হায় ছাড়ে নাচে সাপ কোন মন্ত্রে হায় ছাড়ে একবারে হায় ছড়িলে চিতায় নাগ পাশে তার নাগ পাশে তার জীবন মনে হয় অভিশাপ সেই সাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাপি চালায় তোকে বোঝে না জগতের লোকে সেই সাপি চাইলেই করায় পুণ্য কিংবা পাপ বাপরে বাপরে বাপ মনের ঘরেতে আছে সাপ মনের ঘরেতে আছে সাপ মনের ঘরেতে আছে সাপ তোমাদের আরেকটা গান শোনাই তো অভী সে বাকিফ রাউন হো अभी तेरा अहद शबाब है तू अभी से वाकिफ रहूं न हो अभी तेरा अहद शबाब है मेरी चश्मे शौक न देख तू मेरी चश्मे शौक न देख तू कई आंसुओं की किताब है तू अभी से वाकिफ रहूं न हो अभी तेरा अहद शबाब है तू अभी से तेरे रुख पे जो भी नजर पड़ी वो शोभा तेरे रुख पे जो भी नजर पड़ी वो शोभा उसने सजल गई तुझे देख सकता नहीं कोई तेरा हुस्न खुद ही नकाब है तुझे देख सकता नहीं कोई तेरा हुस्न खुद ही नकाब है मेरे चश्मे शौक न देख तू मेरी चश्मे शौक न देख तू कई आंसुओं की किताब है तू अभी से এত সুন্দর যে গজলটা শোনালো হুসেন ব্রাদার্সের একটা শের আমার খুব বলতে ওকে মনে হচ্ছে ওর একটা তিল আছে ভারী সুন্দর ওর ভক্তরা আপনারা সবাই জানেন अब मैं समझा तेरे रुखसार पे तिल का मतलब दौलत हुसन पे दरवान बैठा रखा क्या बात है
তো ইসবেস কেডোয়া ইওনে দো আব মে সমঝা তেরে রুখ পর তিল কা মতলব দৌলত হুসন পে দরবান বিঠা রাখা হ্যায় কে বাত হ্যায় এবার একটু আসুন আমরা জিরিয়ে নি তারপর আমাদের যাবার পালা নোটে গাছটি মুড়োনোর পালা আর অল্প একটু কথা আর গান রীত মাঝারে এবার আমাদের যাবার পালা নোটে গাছটি মুড়োনোর পালা কিন্তু ওর সঙ্গে পাল্লা দিতে আমি এবং আমার ভাইরা যে সাজ পোশাক করেছি তা সাহা টেক্সটাইলের সৌজন্যে এমনি ছেলেও খারাপ না কিন্তু আবার এই সেই ছেলে যে চুলো বাঁধে প্রেমও করে সেই জন্য ওর এখনকার সময়ের ভাবনা প্রেম কি ও সেই কথাটা আপনাদের শুনিয়ে আজকের দিনটা শেষ করবে আর তুমি জানো বস তুমি ওখানে দু লাইন তোমার লিখতেই হবে আমার বন্ধু গঙ্গারাম মনে ভাবে অবিরাম মনের নাগাল পাবে তার কার যার নাম সানিয়া দত্ত তুমি জানো সানিয়া পাশের বাড়ি থাকে সানিয়া পাশের বাড়ি থাকে হৃদয় হিপ পকেটে রাখে সানিয়া পাশের বাড়ি থাকে হৃদয় হিপ পকেটে রাখে রাজার আশিক তার সে ছেল ছবিলে ছবিয়া গঙ্গারাম মুরবকে সেমেস করে স্টক ভাবে পাটা দিয়াক দিন সানিয়ার হৃদয়ে স্টক গঙ্গারাম 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 বলিস না প্রেমের ফাঁদে গঙ্গারাম 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 বলিস না প্রেমের ফাঁদে গঙ্গারাম গঙ্গার পরাণ জ্বলে যায় গঙ্গার পরাণ জ্বলে যায় বন্ধুরা সব বিস্কে যায় সঙ্গে সুন্দরী সব বান্ধবীরা বিন্দাস গঙ্গার হুশ নেই প্রেমের জ্বরে যা হয় গঙ্গার হুশ নেই প্রেমের জ্বরে পায়রা মাথায় পটি করে গঙ্গার হুশ নেই প্রেমের জ্বরে পায়রা মাথায় পটি করে গঙ্গা মদ না খাওয়া শুভ্র ভদ্র দেবদাস গঙ্গারাম তোতলায় সানিয়ার সামনে যখন যায় সানিয়ার কলিং বেল বাজায় তারপর ছুটতে ভয় পালায় গঙ্গারাম 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 বলিস না প্রেমের ফাঁদে গঙ্গারাম 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 বলিস না প্রেমের ফাঁদে গঙ্গারাম এবার ক্লাইম্যাক্স কালী পূজোর বিসর্জন কালী পূজোর বিসর্জন করে সাহস অর্জন এগিয়ে গেল সানিয়ার দিকে গঙ্গারাম বললো একটা কথা ছিল সানিয়া পাল্টা উত্তর দিল বললো আজ না কালকে বাড়িতে প্লিজ কাম গঙ্গার তো বুকে কামছে তোমার ড্রাম বাজছে পরের দিন শাস্ত্র মত ভাই ফোটা প্রতিপদ পরের দিন শাস্ত্র মত ভাই ফোটা প্রতিপদ সানিয়াই ফোটা দিল হেসে প্রেমিক গঙ্গা হলো বদ গঙ্গারাম 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 এবার নিজের ডিমেই তাদের গঙ্গারাম 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 এবার নিজের ডিমেই তাদের গঙ্গারাম ও গঙ্গারাম গঙ্গারাম আজকের সন্ধ্যা এই পর্যন্তই রীত বাজারে কথায় গানে তন্ময়ের আসর বৃহস্পতি শুক্র শনি 9:30 থেকে দয়া করে দেখবেন আর আমি আগেও এই কথাটা বলেছি যে ওদের মতন বন্ধুরা যখন আসে তার রেশ ওদের পার্সোনালিটি ওদের সঙ্গীত চেতনা ওদের ভাবনা সুর লয় কথা সব দিয়ে কিরকম একটা যেন গোলমাল পাকিয়ে দিয়ে চলে যায় কিন্তু এটাও ঠিক কথা যে রীত মাঝারে আছে বলেই হৃদয়ের কথা ওরা এত সুস্থভাবে আনন্দের সঙ্গে আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারে দয়া করে আমাদের সঙ্গে থাকবেন আবার আরেক সন্ধে আবার ওকে টেনে আনবো সে অঙ্গীকার আমি নিয়েছি আপনাদের সঙ্গে আমার দেখা হবে আরেক সন্ধে 9:30 সময় সেই পর্যন্ত আমাদের সবার তরফ থেকে নমস্কার নেবেন।